অনলাইন ক্লাসে শ্রীরামপুর হাই স্কুলে স্বাগতম। এই ভিডিওটিতে 2021 শিক্ষাবর্ষের ত্রয়োদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। এটি তোমাদের তৃতীয় নির্ধারিত কাজ আর এটি চতুর্থ অধ্যায়, অর্থাৎ বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ থেকে দেওয়া হয়েছে। নির্দেশনায় পাঠ্যবইয়ের চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় ঘনফলের সূত্র, মধ্যপদ বিশ্লেষিত উৎপাদক, লসাগু গসাগু ইত্যাদি সম্পর্কে ধারণা নেওয়ার কথা বলা হয়েছে। অ্যাসাইনমেন্টটিতে একটি কাজ দেওয়া রয়েছে, এ সমান এ স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, বি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর, সি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ। কতে বলা হয়েছে এ ইকুয়াল জিরো হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল কত। কয়ের একটি নমুনা উত্তর এখানে দেওয়া আছে, দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান, এখানে এটাকে একটা সূত্রে প্রয়োগ করা হয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে এর জায়গায় এক্স এবং বি এর জায়গায় এখানে ওয়ান ধরা হয়েছে। এখন এ ইকুয়াল টু জিরো হলে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, অর্থাৎ বা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু ওয়ান, আবার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু, এটাই হবে অ্যান্সার। খতে বলা হয়েছে এ বি ও সি কোন বৃহত্তম রাশি দ্বারা বিভাজ্য। এর নমুনা উত্তরটিতে লিখেছি, দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস ওয়ান, এটাকে মিডল টার্ম করে দেখানো হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এখানে কমন নেওয়া হয়েছে এক্স, তাহলে এক্স মাইনাস ওয়ান থাকলো, আবার মাইনাস ওয়ান কমন নেওয়া হলে এক্স মাইনাস ওয়ান থাকবে, তাহলে উৎপাদকটি হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তারপর বি ইকুয়াল টু টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর, এখানে সবগুলো থেকে দুই কমন নেওয়া হয়েছে, দুই কমন নেওয়া হলে এখানে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস টু থাকছে, তাহলে এখানে এটাকে যদি মিডল টার্ম করা হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস এক্স প্লাস টু থাকে। তারপর কমন আনকমন নেওয়ার পর টু ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান থাকছে। তারপর সি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ, এখানেও মিডল টার্ম করা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ। তারপর এক্স কমন নেওয়া হয়েছে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ, তারপর মাইনাস ওয়ান কমন নেওয়ার ফলে এক্স প্লাস ফাইভ, অতএব এই উৎপাদকটি হবে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান। অতএব এ বি ও সি যে বৃহত্তম রাশি দ্বারা বিভাজ্য সেই রাশি তিনটির গসাগুই হবে এ বি ও সি এর বৃহত্তম রাশি, নির্ণয় গসাগু হবে এক্স মাইনাস ওয়ান। তারপর গতে লক্ষ্য করো, কোন ক্ষুদ্রতম রাশিকে এ বি ও সি দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ এখানে লসাগু নির্ণয় করতে হবে। খ হতে পাই এ সমান এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, তারপর বি সমান এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, সি ইকুয়াল টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান। যে ক্ষুদ্রতম রাশিকে এ বি সি দ্বারা ভাগ করা যায় সেই ক্ষুদ্রতম রাশিটি হবে এ বি সি এর লসাগু, নির্ণয় লসাগু হবে টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান মিলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হবে। তো এটাই হবে অ্যান্সার। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।